পুরুষের জন্য মেহেদি ব্যবহার করার বিধান জানতে চাই। বর্তমানে ওসমানী খেলাফতের যে ভিডিও সিরিজ চলছে তা কি দেখা যাবে? আমার স্বামী মারা গিয়েছে, আমি কি আমার বোন ও তার স্বামীর সাথে হজে যেতে পারবো কিনা, অথবা মেয়ের স্বামীর সাথে হজে যেতে পারবো কিনা? শায়েখ শব্দের অর্থ কি? অনেকেই বলে এটা নাকি শুধু আহলে হাদিসদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। নামাজে সিজদায় পা উঠে গেলে নাকি নামাজ ভঙ্গ হয়ে যায়, এ ব্যাপারে সুন্নাহ কি বলে, ইসলাম কি বলে? সম্মান প্রদর্শন করতে গিয়ে হিন্দুদেরকে সালাম অথবা আদাব বলা যাবে কিনা? মৃত ব্যক্তির পাওনা পরিশোধ না করে কবর দেওয়া নিষেধ, এটা কি সহিহ হাদিসের প্রমাণ? দাদা বেঁচে থাকা অবস্থায় যদি বাবা মারা যায়, তাহলে যার বাবা মারা গেল সে কি তার দাদার সম্পত্তির অংশ পাবে? বিস্তারিত জানতে চাই। এরপর প্রশ্ন, আমরা হার্ডওয়্যার ব্যবসা করি, আমাদের কাছে অনেক সময় মিস্ত্রিরা বিভিন্ন মালামাল নিয়ে আসেন, আর আমার মনে হয় এগুলি তারা চুরি করে নিয়ে আসে, তারা আর আমরা এগুলো কিনারেট করে একটু কিনারেট থেকে একটু কম দামে কিনি, এতে আমাদের জন্য কি বিক্রি করা হালাল হবে? আমি স্কুল পড়ো একজন ছাত্র, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনীটা পড়তে চাই, এক্ষেত্রে আমার জন্য কোন বইটা উপযোগী হবে জানালে অনেক উপকৃত হতাম। এরপর প্রশ্ন হলো, আমরা জেনারেল পড়ুয়া স্টুডেন্ট, আমাদের তো মাদ্রাসায় পড়ার তৌফিক হয় নাই, আর আমাদের জন্য ইসলামিক সিলেবাস কেমন হবে? পুরুষের জন্য মেহেদি ব্যবহার করার বিধান জানতে চাই। পুরুষরা মেহেদি ব্যবহার করবেন কি না? উত্তর হলো, চুল এবং দাড়ি সাদা হয়ে গেলে সেটাকে মেহেদির রং দিয়ে রঙিন করা, এটি শরিয়া সম্মত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাইরু হাদা শাই, তোমাদের এই যে চুল দাড়ি সাদা হয়ে যায় এটাকে তোমরা চেঞ্জ করবে, পিওর সাদা রাখবা না, এবং ওয়াজান নিবসেওয়া, তবে কালো করবা না, কালো ছাড়া অন্য যে কোনো কালার করবা। অতএব মেহেদির কালার দিয়ে চুল দাড়িকে কালারফুল করা যেতে পারে, পুরুষ সেই জায়গা থেকে মেহেদি ব্যবহার করতে পারে। তবে হাতে পায়ে বা অন্য কোনোভাবে মহিলারা যেরকম মেহেদি ব্যবহার করে, পুরুষরা সেটা ব্যবহার করবেন না, কারণ মহিলারা তারা মেহেদি ব্যবহার করেন সৌন্দর্যের অংশ হিসেবে। কিছু জিনিস আছে মহিলাদের জন্য স্পেশাল, এগুলো পুরুষদের জন্য অনুমতি নাই। আমি এর আগে বারবার বলছিলাম, স্বর্ণ পরবে মহিলা আর পুরুষ শুধু চায়া চায়া দেখবে, চিন্তা করেন, কাঙ্গালের মতো শুধু কি করবে, বউর দিকে চায়া চায়া দেখবে, আরে আমার জন্য পড়ার পারমিশন না, ঠিক আছে চাই মজা লই। আর মহিলা নিজে পড়বেও আবার আয়নায় তাকায় তাকায় দেখবেও নিজে বাহার নিজে, বুঝেন নাই কথা, মহিলাদের বলে ইসলাম বলে অধিকার দেয় নাই, বলে কত অধিকার দিছে দেখেন। এখন এই বিষয়ে একই কথা যে মহিলারা সাজগোজ করবে, পুরুষ শুধু চায়া চায়া দেখবে, সে অতিরিক্ত সাজগোজ করবে না। একবার এক মহিলার হাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু দিতে গেছেন বা কিছু মেহেদি ছিল না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে এটি পুরুষের হাত নাকি, বললেন ইয়া রাসূলুল্লাহ মহিলার হাত, বলছি তাহলে মেহেদি নাই কেন? তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এক্সপেক্ট করতেন মহিলারা হাতে মেহেদি দিবে, সেজে গুজে থাকবে, তার মানে তখন একটা ব্যাপক প্রচলন ছিল। আর পুরুষরা মহিলাদের বেশভূষা ধারণ করে এসে সেই জায়গা থেকে তারা মহিলাদের মতো হাতে মেহেদি দিবে না। এখন আমাদের সাথে আজকাল অনেক পুরুষও বিয়ের সময় বিশেষ করে তো সব পুরুষই কম বয়স, আদা মহিলা সেজে যায়, এটা উচিত না। বাকি এটা দিলে যে কোনো বড় গুণা হবে ব্যাপারটা ওরকম না, বিশেষ করে সাজগোজ এবং সৌন্দর্য বর্ধন অংশ হিসাবে, মানে সাজার অংশ হিসাবে মহিলারা এটা করবে, পুরুষরা না। আর ওই যে দাড়িতে চুলে সেটা লাগানো যেতে পারে সাদা অংশ দূর করার জন্য। বর্তমানে ওসমানী খেলাফতের যে ভিডিও সিরিজ চলছে তা কি দেখা যাবে? প্রথম কথা হলো যে ভিডিও সিরিজ চলমান আছে, এই সিরিজের তথ্যগত দিক কী আছে না আছে আমি জানি না, অতএব তথ্যগত দিকে আমি বলতে পারবো না। তবে এটুকু আমি নিশ্চিত যে এগুলো টেলিভিশনে যখন প্রচারিত হয় ফিল্ম আকারে, নারী চরিত্র থাকে কি থাকে না, থাকলে খুব পর্দাপোশীদের সাথে একবারে হাত মোজা পা মোজা করে হিজাব মেকআপ করে হয় না, তাহলে আপনি এগুলো দেখতে গিয়ে চোখের জেনা হবে কি হবে না, তো এটা চরিত্র তো জায়েজ নেই গুণা, এবং শুধু সাধারণ গুণা নাই, চোখের জেনা খুব ডেঞ্জারাস জেনা, এটার কারণে মানুষ সেজদা গিয়েও জেনা করে, চোখের জেনার কারণে সেজদা গিয়েও কি করে, সেজদা গিয়ে আবার কোন জেনা করে, মনের জেনা, কল্পনার জেনা, চোখে যা দেখে নামাজের বাইরে সেজদা গিয়ে ওটা কল্পনা করতে থাকে, এই জন্য খুব ডেঞ্জারাস জিনিস। অতএব ওসমানী খিলাফতের সিরিজ দেখবেন, চোখের জেনা করবেন, কল্পনার জেনা করবেন, তো এইভাবে এলিম অর্জন করা, এটা কোনো এলিম অর্জন করার সঠিক পদ্ধতি না। আমার স্বামী মারা গিয়েছে, আমি কি আমার বোন ও তার স্বামীর সাথে হজে যেতে পারবো কি না, অথবা মেয়ের স্বামীর সাথে হজে যেতে পারবো কি না? নিবেদিকা শাহেদা বেগম,
কোনো মা বোন স্বামী হারা হলে তিনি তার বোনের স্বামীর সাথে হজে যেতে পারবেন না কারণ বোনের স্বামী তার মাহরাম নন তবে মেয়ের স্বামী অর্থাৎ মেয়ের জামাই তার সাথে তিনি অবশ্যই হজে যেতে পারবেন কারণ তিনি তার মাহরাম শাশুড়ি তিনি তার জামাইয়ের সাথে মেয়ের জামাইয়ের সাথে তিনি হজে যেতে পারবেন কিন্তু নিজের দুলাভাইয়ের সাথে বা বোনের স্বামীর সাথে যেতে পারবেন না কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসাফিরুল মাকাতু ইল্লা মা আদি মাহরামিন মহিলারা মাহরাম ছাড়া সফর করবে না কেন মাহরাম ছাড়া সফর করবে না এটা তার জন্য একটা মর্যাদার ব্যাপার এটা তার প্রাইভেসি রক্ষার জন্য যাতে করে তার কোনো প্রকার অবমর্যাদা বা অসম্মান বা কোনো সমস্যা হতে না পারে তার সাথে একজন গার্ড থাকবে যেরকম মহামান্য প্রেসিডেন্ট যদি চায় যে আজকে আমি কারণ বাজারে গিয়া নিজের মন মতো একটু মন খুলে বাজার করব কি বলেন সুযোগ আছে জীবনে অনেক উনি যতই বলুক যে আমি প্রেসিডেন্ট আমি নির্দেশ করছি সব সরে যাও দিবে কেউ জীবনে বলবে আপনি অন্য সব নির্দেশ দেন স্যার আপনারা একা ছাড়লে আমি শেষ জীবনও ছাড়া হবে না তাহলে এর মানে কি ওনারে বন্দী করে রাখছে এটা ওনার মর্যাদার কারণে তার সেফটির জন্য ঠিক নারী তিনি মাহরাম ছাড়া সফর করবেন না এটা জায়েজ নাই সৌদি গভর্নমেন্ট নাকি আপনার এখন হজে এই শর্ত উঠাই দিছে আগে ভিসা দেওয়ার জন্য মাহরাম লাগতে এখন মাহরাম ছাড়া নাকি ভিসা দেয় সৌদি গভর্নমেন্ট কেন দুনিয়ার সব গভর্নমেন্ট মিলে যদি আল্লাহর আইনকে উল্টে দেয় তো সেটা উল্টে যাবে না তো সৌদি গভর্নমেন্টের ইস্যু না ইস্যুটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়খ শব্দের অর্থ কি অনেকেই বলে এটা নাকি শুধু আহলে হাদিসদের ক্ষেত্রে ব্যবহৃত হয় না ভাই এটা ভুল কথা বাংলাদেশে তো পিশাবদেরকেও শায়খ বলে শায়খের চর্ম নাই বলে না তো উনি তো আহলে হাদিস না তাহলে ওনার শায়খের চর্ম নাই বলে কেন শায়খ শব্দের মূল অর্থ হলো বৃদ্ধ একটু বয়স্ক মুরব্বী সিনিয়র এটা হলো শায়খ শব্দের মূল অর্থ এখন আজকাল আমার মতো জন পোলাপাইনের মানুষ শায়খ বলে তো এই শায়খ শব্দটা সম্মানসূচক একটা শব্দ যেমন আমাদের দেশে মাওলানা বলে আরাবিয়ানরা আপনার সম্মান করে শ্রদ্ধা করে শায়খ শব্দটা ব্যবহার করে সাধারণত ওলামাদের ক্ষেত্রে বেশি ব্যবহার হয় শায়খ শব্দটা তো আমি যেহেতু সৌদিতে 10 বছর ছিলাম এবং সেখানে থাকাকালীন সময় সেখানে আলেমদেরকে সম্মান করে শায়খই বলে এই জন্য সবাই শায়খ বলতে বলতে আমার নামের সাথে এটা যুক্ত হয়ে গেছে এটা কোনো আমি লাগাইছি বা এটা দেশে মানুষ লাগাইছে তাও না এটা ওখানকার এনভায়রনমেন্টে লেগে গেছে ওখানে আপনিও 10 বছর থাকলে দাওয়াতি কাজ করলে আপনিও শায়খ হয়ে যাবেন এটা ওখানকার কালচার বা ওখান থেকে এটা চালু হয়েছে বাকি আমাদের দেশেও এখন বা দীর্ঘকাল থেকে একটু সিনিয়র আলেম হলে মুরব্বী লেভেলের গেলে শায়খ বলা হয় যেমন শায়খুল হাদিস এটা তো সব যুগে আমাদের দেশে যিনি বুখারি পড়ান তাকে বলা হয় মাদ্রাসাগুলোতে শায়খুল হাদিস মানেই হলো হাদিসের শায়খ মানে হাদিসের ক্ষেত্রে খুব সিনিয়র মানুষ আর কি তো এটা শুধু আহলে হাদিসদের লকব বা এটা কোনো গোষ্ঠীর এরকম মনে করার কোনো কারণ নেই নামাজে সিজদায় পা উঠে গেলে নাকি নামাজ ভঙ্গ হয়ে যায় এ ব্যাপারে সুন্নাহ কি বলে ইসলাম কি বলে নামাজের মধ্যে 7টা অঙ্গ সিজদার সময় মাটি বা ফ্লোরের সাথে লেগে থাকতে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উমিরতু আন আসজুদা আলা সাবআতি আউযুমিন 7টি অঙ্গ শক্ত অঙ্গ হাড় এগুলোর উপরে সিজদা করতে আমাকে নির্দেশ করা হয়েছে এর ভিতরে কপাল এবং নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের আঙ্গুল এইগুলোর উপরে এই কয়েকটার উপরে আপনার সিজদা করতে বলা হয়েছে ধরেন নাক আর কপাল দুটাকে একটা যদি ধরেন তাহলে দুই হাত তাহলে তিনটা হলো দুই হাঁটু 5টা হলো আর দুই পায়ের আঙ্গুলগুলো 7টা হলো 7টা অঙ্গের উপরে কী করতে বলা হয়েছে সিজদা করতে বলা হয়েছে এই 7 অঙ্গের কোনোটি যদি সিজদায় একেবারে টাচ না থাকে আনটাচ থাকে তাহলে সিজদা হবে না আবার পড়তে হবে নামাজ বা এই ওয়াজিব তরক হয়ে গেল অতএব তার জন্য আপনার করণীয় করতে হবে তাহলে বোঝা গেল যে যদি কেউ নামাজের মধ্যে পা একেবারে আঙ্গুল মাটিতে একবারও লাগাই নাই পুরো সিজদাতে তাহলে তার সিজদা হয় নাই বাট কেউ লাগাইছে কিন্তু হঠাৎ করে একটু উঠে গেছে আবার সে লাগাই ফেলছে এতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ সম্মান প্রদর্শন করতে গিয়ে হিন্দুদেরকে সালাম অথবা আদাব বলা যাবে কিনা অন্য ধর্মাবলম্বী ভাই বোন যারা আছেন তাদের প্রতিও সম্মান দেখাতে হবে এটা ইসলামের শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে উনি দাঁড়িয়ে গেছেন সাহাবীরা বললেন যে আপনি ইহুদির লাশ নিয়ে যে যাচ্ছে সবাই লাশের পিছনে পিছনে যায় দাঁড়ায় তো আপনি তাকে সম্মান করলেন বা দাঁড়ালেন বা কিছু তাকে তার লাশটার কারণে ইহুদি তো লোকটা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে মানুষ অতএব
হয়তো তার সামাজিক অবস্থান বা অন্য কিছু আর কিছু না হোক তিনি একজন মানুষ ছিলেন সমাজের একজন বাসিন্দা ছিলেন অতএব তার প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শন হতেই পারে হওয়াই উচিত তবে সেই সাথে একটা আক্ষেপ থাকবে এটা হলো ভিন্ন বিষয় যে অমুসলিমের মৃত্যুর পর আপনার চেতনা কি হবে যা লোকটা যদি ঈমান নিয়ে যেত জান্নাতি হতে পারত আক্ষেপ থাকবে তার জন্য একটা অনুকম্পা থাকবে মায়া থাকবে শুধুমাত্র যে আমরা তো আজকাল পারলে ফি নারে জাহান্নাম খালিদিন আবাদা লিখতে লিখতে ফেসবুকে কাহিল হয়ে যায় কিন্তু নিজেদের ভিতরে সেই অনুশোচনা আসা দাওয়াতি মেজাজ আমাদের মধ্যে খুব বেশি নাই আমরা সব হলাম কি বলে ওটাকে কিবোর্ড জেহাদি কিবোর্ড মুজাহিদ বলে ওটাকে না কিবোর্ড মুজাহিদ টাইপ যে পারলে আমি অনেক নিজের হয়তো নামাজের খবরও নেই কিন্তু অন্য পরে আমি অনেক শক্ত আলহামদুলিল্লাহ অসৎ কাজের বাধা প্রদানের মানসিকতা থাকতে হবে সেই চেতনা থাকতে হবে কিন্তু এটা যেন নিছক অন্যের বেলায় না হয় নিজের বেলায় একেবারে আপনি চুপচাপ নিজের বেলায় কোনো জেহাদ টেহাদ কিছু নেই ফজর নামাজও পড়তেছেন না জামাতের সাথে এখানে নিজের নফসের বিরুদ্ধে জেহাদ করেন না কেন পড়লাম না আজকে নাস্তায় খাবো না যা রোজা নিয়ত করে ফেললাম এটা তো করেন না তো যাই হোক এটাও করতে হবে এবং অমুসলিমদের সম্মান প্রদর্শন করতে হবে এখন কথা হলো সম্মান প্রদর্শন করতে গিয়ে সালাম দেবে কিনা উত্তর হলো না তাহলে কী করবেন সাধারণ যে অভিবাদন আছে গুড মর্নিং গুড ইভিনিং ধন্যবাদ থ্যাংক ইউ ইত্যাদি ইত্যাদি যেগুলো সাধারণত যে কোনো কারোর জন্য প্রযোজ্য হতে পারে সেই ধরনের অভিবাদন দিয়ে তাকে আপনি সম্মান জানাবেন সালাম কেন দিবেন না কারণ সালাম মুসলমানদের একটা অভিবাদন আপনাকে যদি অন্য ধর্মাবলম্বী তাদের ধর্মীয় কেউ যদি অভিবাদন জানায় আপনার কাছে এটা ভালো লাগা কাজ করবে না তার কাছে ওটা ভালো লাগবে না আর এটি সুন্নারও নির্দেশনার মোতাবেক না বিধায় তাকে সাধারণ যে অভিবাদনগুলো আছে সেগুলো দিয়ে অবশ্যই কী করবেন শ্রদ্ধা জানাবেন সম্মান জানাবেন তবে সালাম না যদি সালাম দেয় তাহলে সেক্ষেত্রে আলাইকুম বলে জবাব দেবেন এটি হাদিসের প্রমাণিত মৃত ব্যক্তির পাওনা পরিশোধ না করে কবর দেওয়া নিষেধ এটি কি সহি হাদিসের প্রমাণিত না এরকম কোনো কথা নাই যে মৃত ব্যক্তির পাওনা পরিশোধ করা ছাড়া লাশ দাফন করা যাবে না বরং হাদিসে আসরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসরিউ বিল জানাজা তোমরা খুব দ্রুততার সাথে জানাজা করে ফেলো এবং মৃত ব্যক্তি খুব দ্রুত কবরস্থ করে ফেলো যদি সে জান্নাতি হয় তাহলে তুমি কেন বিলম্ব করবা জান্নাতের নিয়ামত থেকে তার জন্য আর যদি সে জাহান্নামী হয় তাহলে পৃথিবীবাসীকে তার থেকে মুক্ত করো দ্রুত তাকে দাফন করে ফেলো অর্থাৎ সর্বাবস্থায় দ্রুত দাফন করতে হবে যদি তার দেনাও থাকে তারপরেও তবে হ্যাঁ তার দাফনের আগে আগে যদি তার ওয়ারিসরা বা তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা অন্য মুসলমান তার দেনা পরিশোধে উদ্যোগী হবে সেটা খুবই ভালো কারণ হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নফসুল মুমিনে মুআল্লাকাতুন বিদাইনি আও কামা ওয়ারাদ অর্থাৎ ইমানদারের আত্মা এটা ঝুলে থাকে লোনের কারণে দেনার কারণে এটা খুব বড় বিষয় যে অন্যের দেনা রেখে মৃত্যুবরণ করা ভালো জিনিস না এই জন্য ওসিয়ত করে যেতে হয় দিয়ে দিতে হয় দেনা এবং এটা ব্যবস্থা করে ফেলতে হয় যাতে করে আমার ঝুলে না থাকতে হয় হ্যাঁ কেউ ফেসে গেছে দিতে পারছে না তো আল্লাহ তালা তার ব্যাপারটা রহম করবেন হয়তো তার নিরুপায় হয়ে গেলে তার চেষ্টা থাকতে হবে অনেকে আছে দেনা পরিশোধের জন্য জমি জমা এগুলো সব আছে তিনি মনে করেন আমার দেওয়ার সামর্থ্য নেই মনে করেন যে আমি ফালতু ইনকাম করে আউট ইনকাম করে তারপর দেনা দিব অতিরিক্ত ইনকাম করে দেনা দিব কিন্তু ওই নিজের স্থাবর সম্পত্তি বিক্রি করতে চায় না এটা ভুল এগুলোকে সব কিছুকে প্রায়োরিটি দিতে হবে দেনা পরিশোধ করার জন্য কিন্তু তারপরে যদি কেউ না পারে তার কবর আটকে রাখবেন দেনা পরিশোধ ছাড়া তাহলে তো দুনিয়াতে বড় বড় ব্যবসায়ী যেগুলো আছে একটা লাশ আর দাফন করা যাবে না শত শত কোটি টাকা দেনা ব্যাংকে তাই না তো এরকম কোনো কথা নাই তবে দেনা পরিশোধের জন্য চেষ্টা করতে হবে অব্যাহত থাকতে হবে তার মারা যাওয়ার পরে তার জমি জমা সম্পদ থেকে বিক্রি করে লোন দেওয়ার ব্যবস্থা করতে হবে দাদা বেঁচে থাকা অবস্থায় যদি বাবা মারা যায় তাহলে যার বাবা মারা গেল সে কি তার দাদার সম্পত্তির অংশ পাবে বিস্তারিত জানতে চাই এইটা আমরা বারবার উত্তর দিয়েছি দাদা যদি মারা যান নাতি দাদার সম্পদে ভাগ পাবে না যদি বাবা আগে মারা যেয়ে থাকে এখন কথা হলো যে কেন পাবে না আমাদের কাছে মনে হয় এটা অমানবিক আরে লোক ছেলেগুলো বাপ হারাই ফেলছে এখন দাদার সম্পদেও যদি ভাগ না পায় তাহলে কেমনি কি দেখেন সন্তানরা বাবার সম্পদ থেকে ভাগ পাবে আর বাবা তার বাবা থেকে পাবে এখন আমার বাবা তার বাবার কাছ থেকে সম্পদের মালিকানা পাবে তখন যখন আমার বাবার বাবা অর্থাৎ দাদা মারা যাবে উনি মারা যাওয়ার আগেই যদি আমার বাবা মারা যান তাহলে তো উনি মালিক হইলেন না আমার দাদার সম্পদে তো আমি কীভাবে মালিক হব আমি তো মালিক হবো বাবার মাধ্যমে তো উনি যদি মালিক হওয়ার আগেই চলে যান তো আমি কীভাবে মালিক হব এই কারণে তারা মালিক হবে না কিন্তু এর মানে এই যে তারা অসহায় থাকবে দাদার কোনো দায়িত্ব নেই জি না এক নম্বর কথা হলো বাবা মৃত্যুর পর দাদা তাদের সকল দায়ভার খরচ খরচা এগুলো বহন করবে দুই নম্বর হলো তাদের জন্য শরীয়তে কোনো হিসা ওয়ারিস হিসাবে ঠিক না থাকলেও দাদা চাইলে তাদেরকে যা খুশি তা দান করতে পারে ওয়ারিস হলে দান করতে পারতো না হিসা থাকলে ওই নির্দিষ্ট একটা হিসেই পাইতো এখন চাইলে দাদা যা খুশি তা দিতে পারবে এই সুযোগ আছে
আর অনেকগুলো অপশন ইসলামে আছে, ইসলাম কোনো ক্রাইসিস রাখে নাই, কোনো সংকট ইসলামে নাই, সব সমস্যার কি আছে সমাধান আছে। এরপর প্রশ্ন হলো, আমরা হার্ডওয়্যার ব্যবসা করি, আমাদের কাছে অনেক সময় মিস্ত্রিরা বিভিন্ন মালামাল নিয়ে আসেন, আর আমার মনে হয় এগুলি তারা চুরি করে নিয়ে আসে, তারা আর আমরা এগুলো কিনারেট করে একটু কিনারেট থেকে একটু কম দামে কিনি, এতে আমাদের জন্য কি বিক্রি করা হালাল হবে? কোরআন সুন্নাহ বলবেন। জি না ভাই, এটা যদি আপনি মনে করেন যে উনি চুরি করে আনছে, আপনার প্রবল সম্ভাবনা মনে হয়, প্রবল আপনার সন্দেহ হয়, তাহলে সেক্ষেত্রে তার কাছে সে মাল কেনা জায়েজ হবে না। দুনিয়াতে যে লাইনে এখন যাবেন ভাই, হারামের সাথে কম্প্রোমাইজ না করলে খুব বেশি দিনকাল ভালো থাকার সম্ভাবনা বেশি একটা নাই। আল্লাহ দুই একজনকে দেন এক্সক্লুসিভ, বাট নর্মাল সিচুয়েশন সব জায়গায় একই। সেটা হলো, আপনি কাপড়ের ব্যবসা করেন, হার্ডওয়্যার ব্যবসা করেন, মুদির ব্যবসা করেন, যাই করেন, হারামের সাথে আপনি কম্প্রোমাইজ করলে আপনার রাতারাতি পয়সা কামানো কোনো ব্যাপার না, আর হালালের সাথে কম্প্রোমাইজ করবেন তো পুঁজি উঠেতেই ডাল ভাত জোগাড় করতেই খবর হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে অবস্থা। জান্নাতটা তো আল্লাহ তালা এমনি এমনি দেবেন না, আল্লাহ তো স্যাক্রিফাইস দেখবেন কে কী ত্যাগ করছে। তো এই জন্য এই সমস্ত সুযোগগুলো আসলে আমি অনেক ব্যবসা করতে পারি, কিন্তু আমি জানি বা আমার প্রবল সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে যে এই লোকটা চুরি করে নিয়ে আসছে, চোরাই মাল। তো চোরাই মাল কেনা মানে হলো আপনি তাকে চুরির এই মালটি বিক্রি করতে সহযোগিতা করবেন, চুরির সহযোগিতা করবেন। আল্লাহ তালা সূরা মায়েদা দুই নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে কারো সহযোগিতা করবে না। তাহলে এখানে পাপের কাজে সহযোগিতা হচ্ছে না, এটা জায়েজ নাই। আমি স্কুল পড়ো একজন ছাত্র, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনীটা পড়তে চাই, এক্ষেত্রে আমার জন্য কোন বইটা উপযোগী হবে জানালে অনেক উপকৃত হতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানার জন্য আমরা কয়েকটা ধাপে এগুতে পারি। একজন অমুসলিমের লেখা একটা বই আছে যেটার বাংলা অনুবাদ করেছেন আউদায় মেজবা, এটার নাম হলো তোমাকে ভালোবাসি হে নবী, গুরুদত্ত সিং এর লেখা, খুব হার্ড টাচ একটা বই, মানে অসাধারণ একটা বই। এটা খুব ছোট বই, এক নিমিষে পড়ে ফেলা যাবে। আর এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনকে একটা ঝলকে জানতে চাইলে আর রাহিক আল মাখতুম, বাংলা অনুবাদ অনেকগুলো আপনার পাবলিশাররা করেছেন, তো এই বইটা আপনি রাখতে পারেন বিস্তারিত জানার জন্য। আর যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে সেক্ষেত্রে ডক্টর আলী আস সাল্লাবির যে কয়েক ভলিউমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আছে সেটা পড়তে পারেন। এগুলো সবগুলো অথেন্টিক এবং খুব ভালো ভালো বই আলহামদুলিল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের পরে বিশেষ করে উনি কীভাবে রহমতুল্লিল আলামিন হলেন, কীভাবে গোটা বিশ্ববাসীর জন্য করুণার আধার হলেন, এটার উপরে যদি আপনি খুব আফার ক্লাসের এ ক্লাসের কোনো বই পড়তে চান তাহলে সৈয়দ আবুল হাসান আলী আন-নাদবী রাহিমাহুল্লাহ রচিত নবী এর রহমত বইটা পড়বেন। এটাও বাংলা অনুবাদ হয়ে গেছে এবং সম্মত ইসলামী ফাউন্ডেশন থেকেও প্রকাশিত হয়েছে। তাহলে এই বইগুলো মোটামুটি যদি আপনি পড়েন ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে আপনার খুব ভালো একটা ধারণা হয়ে যাবে, এবং এটা আমাদের এই পুরো যেগুলো বললাম আরও যে ভালো ভালো বই আছে এগুলো আমাদের পুরোপুরি জীবনে কমপক্ষে একবার পারলে একাধিকবার পড়ার চেষ্টা করা উচিত। এরপর প্রশ্ন হলো, আমরা জেনারেল পড়ুয়া স্টুডেন্ট, আমাদের তো মাদ্রাসা পড়ার তৌফিক হয় নাই, আর আমাদের জন্য ইসলামিক সিলেবাস কেমন হবে? খুব সুন্দর প্রশ্ন। যারা জেনারেল শিক্ষিত ভাই বোন আছেন তারা ইসলাম শেখার জন্য সিলেবাস মেনটেন করে শিখতে পারলে খুব ভালো হয়। এই উড়াদুড়া শুধুমাত্র ফেসবুকে ভিডিও ক্লিপ, ইউটিউবে ভিডিও ক্লিপ, এখান থেকে একটু ওখান থেকে একটু আধটু শুনলেন, এভাবে পরিপূর্ণ শেখা হয় না এবং শেখার ভিতরে ত্রুটি থেকে যায় অনেক সময়। তো এই জন্য প্রথম কথা হলো যে কোরআনে কারিমটা বিশুদ্ধ করে পড়ার জন্য একটা চেষ্টা করবেন, পাশাপাশি কোরআন বুঝে পড়ার জন্য ওলামায়ে কেরাম, বিজ্ঞ কোনো আলেম, কোনো মসজিদের ভালো ইমাম সাহেব, তার তত্ত্বাবধানে থেকে আপনি শেখার চেষ্টা করবেন, কোরআনের অর্থ এবং ব্যাখ্যা জানার চেষ্টা করবেন একজন ভালো আলেমের তত্ত্বাবধানে থেকে। এই জন্য বললাম যে মহিমান্বিত কোরআন আছে সিয়ান পাবলিকেশনসের, তারপরে ইসলাম ফাউন্ডেশনের যে কোরআন অনুবাদটা ওইটাও বেশ ভালো, মানে অর্থ বোঝার জন্য শব্দের সাথে রিলেট করি, এটা একটা রাখলেন এবং এটা পড়বেন শুরু থেকে শেষ পর্যন্ত, পুরোটা বোঝে পড়ে শেষ করবেন, দুই বছর লাগুক পাঁচ বছর লাগুক চেষ্টা করবেন। এক দ্বিতীয়ত হাদিসের একটা গ্রন্থ মিনিমাম আপনার কাছে প্রাইমারি পর্যায়ে থাকবে, যেমন রিয়াদুস সালেহীন, ফয়জুল কালাম, এগুলোর বাংলা অনুবাদ দেখে রেখে দিবেন এবং একটু একটু করে পড়বেন, সবচেয়ে ভালো হয় কোনো আলেমের তত্ত্বাবধানে দার্স আকারে নিতে পারলে। তৃতীয়ত সিরাতের একটা কিতাব, নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনের উপর একটা কিতাব রাখবেন, তিনটা সাবজেক্ট হয়ে গেল। চতুর্থত ফিকহের একটা কিতাব অথেন্টিক ওলামাদের সাথে পরামর্শ করে নেবেন। চতুর্থত আপনি সাধারণ ইসলামের ইতিহাস সম্পর্কে, খোলাফায়ে রাশেদা, সাহাবিদের জীবনী সম্পর্কে জানার চেষ্টা করবেন, তা না হলে
দিনের পুরো ফ্লেভার আপনি পাবেন না তাদের জীবন না জানলে। এই জন্য সাহাবিদের জীবনের জন্য আসহাবে রাসূলের জীবনের কথা আর অনেক বই আছে ভালো ভালো, সেগুলো নিতে পারেন। এর পাশাপাশি বিশেষ করে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহর কিছু বই আছে, যেমন রাহেবুল আয়াত আছে, ইসমা আকিদা আছে, আরও কয়েকটা ভালো ভালো বই আছে। এই বইগুলো আপনি আগাগোড়া পড়তে পারেন। মোলা আব্দুল মালিক সাহেবের একটা বই আছে, থানুর রহমতুল্লাহ কিছু বই আছে, আদবুল মুআশারাত আছে, যেটা আমাদের সবারই পড়া উচিত। এটুকু এরকম আর অনেকগুলো বই আছে যে বইগুলো আমাদের পাঠ্য তালিকায় থাকা উচিত, এগুলো আমরা নিয়মিত পড়তে পারি। সেই সাথে কোরআন বোঝার জন্য বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে যান, অনলাইনে অনেক কোর্স আছে, যেটা ভালো লাগে সহজ মনে হয় ভর্তি হয়ে যান। এবং অবশ্যই আপনার একজন বিদগ্ধ ওস্তাদ থাকতে হবে, মনে রাখবেন ওস্তাদ ছাড়া নিজে আন্দাজন্দা শিখবেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিভ্রান্তির বেড়া জালে আটকে যায়। এজন্য যে আলেমকে আপনার ভালো মনে হয় তার তত্ত্বাবধানে থেকে আপনি এইভাবে সিলেবাস ধারাবাহিকভাবে পড়বেন এবং শুনবেন। সবচেয়ে ভালো হতো যদি ওলামারা সাধারণ মানুষের দিন শেখার জন্য এরকম কোনো সিলেবাস ওলামারা নিজেরা পড়াই দিতে পারতেন। আমরা আমাদের আসন্ন ফাংশন মসজিদ কমপ্লেক্স হলে আল্লাহ শুকনো যদি বাস্তবায়নের তৌফিক দেয়, ইনশাআল্লাহ আমরা প্ল্যান আছে যে আমরা সাধারণ মানুষের জন্য এরকম একেবারে ক্লাস ভিত্তিক আপনার কী বলে এটাকে সিলেবাস ভিত্তিক আপনার ইনশাআল্লাহ দিনের মৌলিক শিক্ষার জন্য কোর্স চালু করবো আল্লাহ চায়।